নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি ভালো আছি। আমি আলপনা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল আলপনা স্ট্রিম। তো এখন যাবো একটু বাজারে, কিছু জিনিস কেনাকাটা করার আছে। তো রেডি হয়ে গেছি, এখনই বেরিয়ে পড়বো। সকালে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তো চলুন সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন যাওয়া যাক। তো আজকে আকাশের অবস্থাটা খুব একটা ভালো নেই। 10টার সময় রেডি হয়েছিলাম, যে রেডি হয়েছি অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে। আবার কিছুক্ষণ ওয়েট করলাম, এখন বৃষ্টিটা একটু ধরে এসেছে, কিন্তু আকাশের অবস্থা খারাপ। আকাশ কালো হয়ে আছে, মেঘ করেছে, রোদ এখন নেই, কিন্তু প্রচন্ড গরম, প্রচন্ড গরম পড়ছে। কেমন ঘাম ঝরছে, মুখ চোখের অবস্থা দেখেছেন? এই মাত্র মুখটা ধুলাম আর এই ঘামে আবার সেই একই অবস্থা। আর বারবার মুখ মুছে মুছে মুখ পুরো জ্বলছে এমন ভাব। তো চলো বেরিয়ে পড়ি, দেরি হয়ে যাবে, বাড়ি ফিরতে হবে। বৃষ্টিতে আমাদের ধরে ফেলেছে, আর ভালোই বৃষ্টি পড়ছে। এখন ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে পড়েছি কদম তলায়। এখানে হচ্ছে কদম গাছ, একটু করে আগাই চল। তো বৃষ্টি তো থেমে গেছে, আর আকাশের অবস্থা দেখেছেন, পুরো মেঘে চারদিক অন্ধকার হয়ে রয়েছে। আর ওই যে দূরে দেখছেন, ওটা হচ্ছে একটা স্কুল, বাংলাদেশের রামকৃষ্ণ আশ্রম স্কুল। তো এই জায়গাটা প্রচুর ভিড় থাকে, এখানে স্টুডেন্টস গার্জিয়ানরাও থাকে। স্কুল বসে যাওয়ার পরেও ছোট ছোট নার্সারি যে বাচ্চারা, তাদের গার্জিয়ানগুলো ওখানেই থাকে। আবার অনেক দূর দূর থেকে আসে, তো অনেকে আবার বাচ্চাদের নিয়ে তবে বাড়ি যায়। রাস্তাঘাটের অবস্থা দেখুন, কালকে বৃষ্টি হয়েছিল, আগে থেকে রাস্তাঘাট কাদা জল। আবার সকাল থেকে ওয়েদার ভালোই ছিল, গরম তো প্রচুর রয়েছে, রোদ গরম, কিন্তু বৃষ্টি হয়নি সকাল থেকে। আবার এখন দেখুন একটু বৃষ্টি হয়ে গেল, রাস্তা আরও কাদা হয়ে গেল। তো ফাইনালি আমরা দোকানে চলে এসেছি। এই দোকানটা রয়েছে চাপড়া, একদম মেইন চাপড়া বাজারে। এখান থেকে আমি বেশিরভাগ জামাকাপড় কিনি। এই দোকানে কুর্তিগুলো বেশ ভালোই পাওয়া যায়। তো এখন আমি যে কুর্তিটা পরে রয়েছি সেটাও এখান থেকেই কেনা। তো চলুন আমি ভিতরে যাই, দিয়ে দেখি। এই যে এখানে লেগিংস দেখানো হচ্ছে, লেগিংসগুলো বেশ ভালো। এই লেগিংসগুলোর দাম বলছে 250 টাকা করে, এর থেকে বেশি দামের রয়েছে, তবে এটা মিডিয়াম রেঞ্জ। এখন কিছু কুর্তি দেখে নিচ্ছি। মাসখানেক আগে এখান থেকে বেশ কিছু কুর্তি কেনা হয়েছে, তারপরে নতুন মডেল এসেছে, 2-3 রকম এসেছে, আর পুরানো মডেলগুলো রয়েছে। তো এটা দেখুন নতুন মডেলের মধ্যে একটা। তো এই কুর্তিটার দাম হচ্ছে 320 টাকা বলছি। তো ভালো, সবই হচ্ছে রেয়ান কাপড়ের, পিওর যে কটন তা নয়, আর এই সাইজগুলো আমাদের ঠিকই হবে। তো আমি আজকে নিজের জন্য কিছুই নেব না, আর আমি কিছু কেনাকাটা করছি না। আমি এসেছি দিদির সঙ্গে, ও কুর্তি নেবে আর একটা লেগিংস নিয়েছে, আর জানি না ও কি নেবে, দেখা যাক। তো কুর্তি পছন্দ হয়ে গেলে নিয়ে নেবে, তবে এই কুর্তিগুলো না খুব একটা পছন্দ হচ্ছে না, সেই পুরানো মডেলের সব। তো এখন একটু সময় নিয়ে বসলাম। তো দেখেছিলেন যে বাজারে গিয়েছিলাম, কিন্তু কি কিনেছি সেটা তো আপনাদের দেখানো হয়নি। বাড়ি আসার পর অন্যান্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, সঙ্গে সঙ্গে তো দেখা হয়নি। তো চলুন দেখিয়ে দিই আপনাদের। বেশি কিছু কিনিনি, একটা দোকানে গিয়েছিলাম আর সেখান থেকে কিনেছি। এই যে একটা কুর্তি কেনা হয়েছে, কুর্তিটা পিওর কটন না, মিক্সড রয়েছে। এখন যে কুর্তিগুলো চলছে সেই রকমই কুর্তি, আর কুর্তিটা ফিটিংসও করা হয়ে গেছে। কুর্তিটা এর হাতা লাগানো হয়ে গেছে, ফিটিংস করা হয়ে গেছে। এই প্রিন্টটা আমার ভালো লেগেছে, একটু আনকমন ডিজাইন। আর এখানে রয়েছে একটা লেগিংস, তো লেগিংসটা খুলে কি দেখাবো, পিঙ্ক কালারের লেগিংস। তো এই লেগিংস আর কুর্তি এটা কিন্তু আমার জন্য নিইনি, এটা নেওয়া হয়েছে আমার দিদির জন্য, ওই নিয়েছে, নিজের জন্য নিয়েছে। আমার প্রচুর জামা কাপড় কেনা রয়েছে, আপনার নতুন জামা কাপড় কিনবো না, আবার সেই পুজো আসবে, পুজোর আগে শপিং করবো। তো কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন তো সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা আমরা চলে এসেছি একটু ঘুরতে। ঘুরতে বলতে আমি মায়ের সঙ্গে এসেছি, এখানে আমাদের শ্রীনগর মোড়ে যে নাম সংকীর্তন হচ্ছিল, তো এখন কীর্তন হচ্ছে, পালা কীর্তন। তো এই আসরেই আমরা এসেছি, তো খানিকক্ষণ এখানে বসবো, গান শুনবো, তারপরে বাড়ি চলে যাব। 7:30টার মতো বাজছে, দেখুন এটা হচ্ছে আমাদের শ্রীনগর মোড়, ওইদিকে চলে গেলে সোজা চাপড়া বাজার।
আর এখানটাই হচ্ছে আমাদের ভক্তের নাম সংকীর্তনের আসর। তো আমাদের পুরো চাপড়ার মধ্যে আমাদের শ্রীনগরের এই আসরটাই হচ্ছে সব থেকে বড় আসর, সব থেকে বড়। মানে নাম সংকীর্তন পালা কীর্তন তো অনেক জায়গাতেই হয় চাপড়ায়, আমাদের পাড়াতে দু তিন জায়গায় হয়, আরও শ্রীবাসপল্লী রয়েছে চাপড়া বাজারের দিকে ওখানে হয়, আরও ছোটোখাটো তো হয়ে থাকে। তবে তার মধ্যে সব থেকে বড় আসর হচ্ছে শ্রীনগরের এই আসরটা। এটা হচ্ছে একদমই শ্রীনগর মোড়িয়াতে প্রতি বছর হয়, আর এখানে কিন্তু প্রচুর খরচ খরচা করে দূর দূরান্ত থেকে অনেক ভালো ভালো শিল্পীদের আনানো হয়। এখনও কীর্তন পালা চলছে যেখানে লেখা রয়েছে, এবং এরপরে আর একজন আসবেন পালা গান করতে, শ্রী সুরজিৎ ভট্টাচার্য, উনি নবদ্বীপ থেকে এসেছেন। তো বন্ধুরা, কিছুক্ষণ হলো, প্রায় আধ ঘন্টা মতো আমরা গান শুনছিলাম। তো মা এখন গেল ওই যে মন্দিরে প্রণাম করতে। কৃষ্ণ নামে যদি ডাকার মতো ডাকা যায়, হরি নামে যদি ডাকার মতো ডাকা যায়, ভগবান পরা নারী বিশ্বাস। এখন জাহাজ নড়েও না চড়েও সনাতন মিশ্র, সনাতন গোস্বামী, আর এদিকে আমার জাহাজের যে ব্যবসাদার, সে মনে মনে চিন্তা করছে এটা কোন মাটি কোন জায়গা। আরো শুনছ এই জায়গাটার নাম কি? বলে এটা বৃন্দাবন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই সোনার কমলে ধরতে গিয়ে আমি কি দেখলাম জানো? হারে পিয়া, হারে কাঞ্চনা, হারে শৈলে শৈল, ওই সোনার কমলে ধরতে গিয়ে আমি কি দেখলাম জানি? আমি দেখলাম ওই সোনার কমল, ওই সোনার কমল, আমার বাপের মাঝারে ধরেছি, তো বন্ধুরা বেশ অনেকক্ষণ হয়ে গেল আমরা গান শুনছিলাম। তো রাত এখন প্রায় 8:30 বাজতে গেল, আর এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। তো ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ।